এ হলো আমার বিছানার অবস্থা। তো এখন চলো কাপড় চোপড় গুলো প্রথমে গুছিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আসলাম তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। তো চলো দেখতে থাকো আজকে সারাটা দিন আমি কি কি করি, আশা করি সবটাই তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তো এখন বাজে 11:30, সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বলতে তোমার 11:30 বলে তাড়াতাড়ি করে বলতে পারলাম, আমার গলা ব্যথাটা আগের থেকে 100% এর মধ্যে মনে করো 80% ভালো হয়েছে, 20% এখনো ভালো হয়নি। মনে হয় যেন গলাটার মধ্যে কেউ একটা মাছের কাঁটা এরকম মোটা করে পড়ে আছে, আর এখানে কেউ লবণের ইসের নিয়ে লবণের লবণ নিয়ে আমার এখানে ঢেলে রেখেছে। মুখে খাই এক সার, গলা দিয়ে নামার সময় লবণের সার, এই হলো ব্যাপার। কিছু খেতে পারছি না, 2 দিন অবধি তো ওটস খেয়েছিলাম, তারপর একদিন কি বলে ফেনা ভাত খেলাম, এরকম ভাবে খাচ্ছি, কোনো খাওয়া দাওয়া করতে পারছি না। আর সবজি দিয়ে যদি ভাত খাই তাহলে মনে হয় যে গলাটা জলে আমার নিচু পড়ে যায় পুরো, খেতে পারছি না। তো চলো বন্ধুরা কি কি করি, আমার কাজ বাজ সবই কমপ্লিট, ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সবই কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার ছেলেরও পরীক্ষা শুরু হয়েছে, যা একটা সমস্যা আমার, দেখো গলা ব্যথা জ্বর সবটাই লাগলো। এপ্রিল মাসটা যে আমার কি অবস্থা, মানে কি বলবো, এই মাসটা যে কি হলো, এই মাসটা যে ভগবানের কি লীলা দেখাচ্ছে আমি এটাই বলতে পারি না। আর এর দেখো এখানে প্রথমে জ্বর জ্বর গেল কতদিন, তারপর আবার আমি অসুস্থ হয়ে বললাম, গলা ব্যথা গলা ব্যথা জ্বর সবটাই। তারপর এখান দিয়ে ছেলের পরীক্ষা, আর তোমরা তো সবাই জানোই একজন বাড়িতে বাবা যত গাইড করো কিন্তু মা যদি পড়াশোনা থেকে না গাইড করে তাহলে আর হয় না। তো ছেলেকেও পড়াতে হবেই, তারপরে তোমাদের দাদা ভাই দু একদিন পড়াতো, তারপরেও ছেলে সবসময় আমার কাছে পড়ে তার জন্য নিয়ে আসতো, মামা আমাকে একটু দেখিয়ে দাও এরকম করে বলে। তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না, অনেক কথা বললে অনেক কথা না বললে কিছুই না। তো চলো কাজ বাজ সব কমপ্লিট, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি করলাম। আর এখন করবো হচ্ছে রান্না, তো ভাত হয়ে গেছে আমার, এখন করবো হচ্ছে সবজি আর কি রান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। যে দেখো এখানে ঘরটা গোছানো সব কমপ্লিট, সেই ছোট্ট টেডি বসে আছে আমার বিছানায়, বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো সব কাজ বাজ কমপ্লিট, এটা হলাম গিয়ে আমি। আর চলো দেখিয়ে দিই তোমাদেরকে, ওই রুমে তোমাদের দাদা ভাই আছে, এই যে দেখো রুমটার অবস্থা। এখানে আমি এগুলো এখন গুছিয়ে গেলাম, আর বিছানাটার কি করে নিল দেখো, তোমাদের দাদা ভাইটা এরকমই। তো বন্ধুরা এখন করব হচ্ছে রান্না, স্নান টান করা কমপ্লিট, কাপড় চোপড় ধুলাম না, আজকে জল এখনো আসেনি দেখছি, তো কালকের জল কম আছে জল। তো সবাই স্নান টান করা হয়ে গেছে, তো অল্প কিছু কাপড় ধুলাম, মানে তোমাদের দাদা ভাইয়ের বানিয়ান, তারপর আমার আজকে পরা ড্রেসটা, আর ছেলে কিছু স্কুল ড্রেস আছে এগুলো ধুতে পারলাম না, কালকে ধুবো কারণ শনিবার দিন পরে যাবে, তার জন্য হোয়াইট ড্রেস ওইটা ধুতে পারলাম না, হাউস ড্রেস। তো এখন এগুলাকে এখানে বারান্দাতে মেলে দেবো, নিচে আর যাবো না 2-3টা কাপড়ের জন্য। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই, এগুলা গুছিয়ে যে আর কি রৌদ্র পড়েছে, কিন্তু সত্যি কথা আমাদের এখানে এতটাও গরম পড়েনি এখনো, যে এতটাই গরম, আমরা রাত্রেবেলা এখনো পাখা লাগিয়ে ঘুমাই না, তো এতটা গরম পড়েনি, মানে এতটা যে কম্বল ওপরে শুতে হয় এতটাও না, আর আমার অভ্যাস আছে আমি সবসময় কম্বল ওপরে ঘুমাই, আর এতটা ঠান্ডা পড়েনি গরম পড়েনি যে পাংখা চালাতে হয়। তবু আমি এখন স্নান করে আসলাম, দেখতে পাচ্ছো 20% ভালো হয়নি এখন। তো তারপর আমাদের দাদা ভাই পাংখা চালায় না, ওর মা পাংখা চালায় না, আমিও স্নান করে আসলাম, একটু গরম লাগছিল তার জন্য পাংখাটা চালিয়ে দিলাম। তো চলো বন্ধুরা রান্নাটা করে আজকে কি রান্না করে দেখি, সয়াবিন ভিজিয়ে রেখেছি, সয়াবিন রান্না করব ভাবছি, অনেকদিন হয়ে গেছে, তো আজকে দেখি সবজি দিয়ে একটু ভাত খেতে পারি কিনা, অনেকদিন হয়ে গেছে, কতদিন খাওয়া যায় বলো, ওটস খেতে খেতে আর ভালো লাগছে, ফেনাবাদ আর কত খাওয়া যায়, কালকে গোবিন্দভোগের ফেনাবাদ করলাম, এরকম করে করে খাচ্ছি আর ভালো লাগছে না সত্যি।
এতে আমার গলাটা যে কি কবে যে ঠিক হবে ভগবান জানে। আমার এই মাসটাতে কি হলো আমি এটাই ভাবছি, সবাই বলছে ঘর থেকে। আর আমার মা কি বলে জানো, আমার মা বলে তোরা মা ছেলেকে নিয়ে আমার জামাইটা একদম পরেশান হয়ে গেছে। সত্যি বলছি, তোমার দাদা ভাই না আমাদেরকে নিয়ে এতটা, মানে কি বলবো, লোকটা সত্যি বলছি লোকটার অনেক ধৈর্য। আমরা মা ছেলে যা অসুস্থ হয়ে, যা অসুস্থ হয়ে এই লোকটা ডিউটিও করে, ঘরের সামলানো, আমি হয়তো বা রান্না করি ঠিক আছে, কিন্তু তারপরে তো বরের অনেকটাই প্রেশার পড়ে যায়, ডাক্তার দেখাও, অমুক করো, সমুক করো, সবটাই ওই দেখে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, বেশি বক বক করছি না, রান্না করে নি, ছেলে চলে আসবে। ছেলে 10টার সময় এক্সাম, তো 9:30টার সময় গেল, চলে আসবে 12:30-1টার মধ্যে, ফটাফট রান্নাটা করে নি। তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, তো ছেলে দেখো পরীক্ষা দিয়ে চলে এসেছে আমার, তো ওইখানে ওই রুমে বসেছে। দেখো আমার এগুলা না এখন ভিতরের থেকে এখন বাইরের দিকে আসছে, ব্যথা করছে। ছেলেও পরীক্ষা দিয়ে চলে আসছে, রান্না বসিয়ে দিয়েছে, আমি রান্না করছি সয়াবিন। আর এই যে দেখো কালকে যে নতুন প্রেশার কুকারটা দেখিয়েছিলাম তোমাদেরকে, প্রেশার কুকারটা উদ্ঘাটন করে নিয়েছি আজকে। এটার মধ্যে আমি মিষ্টি আলু আর টমেটো সিটি দিয়েছি, তো আজকে টক রান্না করব। আর দেখাচ্ছি তোমাদের, ছেলে পরীক্ষা দিয়ে চলে এসছে, এই যে দেখো একদম গরমে পুরো ঘাম দিয়ে রয়েছে, কারণ পাপা যায়নি নিয়ে আসতে, আজকে পাপা ঘুমাচ্ছে, কারণ ওর তো আজকাল ব্যাগ তো কিছুই নেই, একটা জলের বোতল আর একটা ক্লিপবোর্ড এসব গুলাই নিয়ে যায়, তো তার জন্য ওর পাপা যায়নি আজকে। তো তার জন্য বলছে কেউ যায়নি আমাকে নেওয়ার জন্য, পুরো গরম ঘেমে পুরো একদম এসে হয়ে আসছে। তো আর জানি না ম্যাগ ডাকছে, বৃষ্টি হবে কিনা, তো বাইরে ওয়েদারটা ঠিকই আছে এখন পর্যন্ত। চলো বন্ধুরা রান্না করে নি। আর এখানে দেখো সয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি আমি, এই যে দেখো এখানে সয়াবিনের তরকারিটা হচ্ছে আমার। তো বন্ধুরা ফাইনালি আমার রান্না বান্না সব কমপ্লিট, আবার চলে আসলাম তোমাদের সামনে। আর এই লোকটা একটা ঘুম দিয়ে উঠেছে, একটা ঘুম পুরা দিয়ে তারপরে এখন হচ্ছে উঠে আসছে খাওয়া খাওয়ার জন্য, ডাকলাম তারপর আসলো। তো চলো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম তোমাদেরকে একটা দেখিয়ে দিই, আজকের মেনুতে আমার কি কি আছে তোমাদেরকে একবার শেয়ার করে দিই। আর পাঁপড় ভেজেছি, আধা পাঁপড় খেয়ে নিচ্ছে, আমরা কি খাবো বলো, তাই ভাজা ছিল। তো চলো বন্ধুরা দেখতে থাকো কি কি রান্না করলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো সয়াবিনের তরকারি ফাইনাল লুক। আর এখানে রইলো মিষ্টি আলু, টমেটো, তারপর তেঁতুল, সবগুলা দিয়ে একটা চাটনি, মানে টক, হালকা পাতলা টক। আর এখানে রয়েছে পাঁপড় ভাজি, আর এখানে রইলো ভাত। আজকের মেনু এতটুকুই। আর এই যে দেখো, এই যে দেখো ঘুমে, রাখতো না এটা। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন একটু রেস্ট করব। বাইরে বৃষ্টি আসছে মনে হচ্ছে, মৌসুমটা খুবই ভালো আজকে, তো বৃষ্টি আসবে, ঘুমাতে আরো মজা হবে। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু রেস্ট করব, রেস্ট করার পর তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। এই যে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই কত ভালো, আমার জন্য চা করে নিয়ে আসছে বিছানা, বাবা কত ভালো আমার বড়টা, দেখো তো একদম চা করে বিছানায় নিয়ে চলে আসছে, আমার কি সৌভাগ্য দেখো, আমি কত লক্ষ্মীমন্ত মেয়ে, কত সৌভাগ্য আমি,
তোমাদের দাদা ভাই আমার জন্য চা করে নিয়ে আসছে বিছানায়। আজকে কোথায় যাব আমি? কোথায় দিক থেকে সূর্য উঠেছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতেই পেলে তোমাদের দাদা ভাই চা করে দিয়েছে, আজকে চা খাওয়ালো আমাকে। চা করে তো চা খেলাম, তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেছে, তো তারপর গলাটা একটু একটু হালকা ব্যথা আছে, কথা বলতে খুবই কষ্ট হয় আমার। তো তারপর এখন ছেলেকে পড়াবো, কালকে ছেলে হিন্দি পরীক্ষা আছে, এখন ছেলেকে পড়াতে বসবো। আর প্রথমে সবজিগুলো গরম করে নেবো, কারণ টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আমার। চা আমারও চা খাওয়া হয়েছে, ছেলেরও টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে সবজিগুলো একটু গরম করবো, যেহেতু গরমকাল এখানে ফ্রিজ নেই আর সবজিগুলো নষ্ট হয়ে যাবে, তার জন্য গরম করে রাখবো। তোমার দাদা হয়তো ডিউটি গেছে, কখন আসে কি জানি না, পরে কিছু রান্না করে নেবো, দেখাবো অবশ্যই তোমাদের। তো চলো বন্ধুরা, সবজিগুলো গরম করে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো এখানে দেখো, এই যে সবজিটা গরম বসিয়ে দিয়েছি আমি ইলেকট্রিক চুলাতে। ইলেকট্রিক চুলাতে ভালো, বাটিটা সকালে বসিয়ে দিলে ঢাকনা দিয়ে আর কিছু হয় না, বাটিটাও খারাপ হয় না। তো এখানে বসিয়ে দিয়েছি, তো এখন সবজিটা গরম করে নেব। এখন সবজিটা গরম করেনি, তারপর আবার আসছি তোমাদের সামনে। ওই প্রথমে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, শরীরটা যে কি হয়েছে জানি না, একটার পর একটা আমার সাথে লেগে আছে শরীরটা, জানো তো এত একটা উইক মনে হয়, কি বলবো। কারণ ঠিক মতো খেতেও পারছি না, উইক তো মনেই হবে। তো চলো বন্ধুরা, সবজিটা হয়ে যাক, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা চলে আসলাম, এখন ছেলেকে পড়াশোনা করাবো। তো ছেলের কালকে হিন্দি এক্সাম আছে, মাত্র কয়টা এক্সাম গেল, মাত্র গেল হচ্ছে সায়েন্স, তারপর ইংলিশ, গ্রামার, কালকে যাবে হচ্ছে হিন্দি 4টা। কালকে সকালে 4টা এক্সাম যাবে, আরও 6টা এক্সাম রয়েছে, কখন যে শেষ হবে। আর গ্যাপ তোমার শুধু ম্যাথ পরীক্ষার সময় 2 দিন গ্যাপ দেওয়া হয়েছে, আর সোশ্যাল পরীক্ষার সময়। তো তার জন্য রোজকার একটা ঝামেলা, এক তো শরীরে গলা ব্যথা, জ্বর, তোমার এগুলা নিয়ে আমার সমস্যা ভুগতে হচ্ছে, আর উপর দিয়ে ছেলের পরীক্ষা, যা একটা সমস্যা হচ্ছে আমার, সত্যি বলছি। তো চলো বন্ধুরা, বেশি বকবক করছেন, আগে ছেলেকে পড়াশোনা করিয়ে নিই, তারপর হচ্ছে অন্য কিছু। আগে হচ্ছে ছেলে ওর পড়াশোনাটা আগে, তারপর আমার ভিডিও করা অন্য কিছু, কারণ পড়াশোনাটা যদি না হয় ছেলে তাহলে আর হবে না। তো আগে ছেলেকে পড়াশোনা করিয়ে নিই, তারপর ভিডিও করব। তো চলো ছেলেকে পড়িয়ে নিই, তারপর আবার আসছি। বন্ধুরা এখন বাজে রাত্রি 10টা 45 বলছি আমি, রাত্রি 10টা 45। তো এখনো তোমাদের দাদা ভাই আসেনি, আর আমি ভাত বসালাম, ছেলেকে পড়াচ্ছি, কারণ তোমাদের দাদা ভাই এখন আসেনি, তার জন্য লেট করেই বসিয়েছি, না হলে ভাতটা ঠান্ডা হয়ে যাবে তার জন্য। তো চলো ভাতটা হয়ে যাক, আর ছেলেকে এখানে এখনো পড়াচ্ছি। দেখো রাত্রে বাজে 10টা 45, তা আমি 45 বলছিলাম। এই যে দেখো ছেলে এখনো পড়াশোনা করছে, কালকে ছেলে হিন্দি পরীক্ষা। চলো বন্ধুরা ভাতটা হয়ে যাক, ছেলেকে পড়িয়ে নিই, তোমাদের দাদা ভাই কয়টার সময় আসে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ও আসিল তো, বাবা হিরো হিরো ভাব, হিরোইনের অভাব, কি ফটো। তো বন্ধুরা এখন বাজে রাত্রি 12টা, এখন আসলো তোমাদের দাদা ভাই ডিউটির থেকে। তো এখন খাওয়া দাওয়া করবো, একজন ফৌজির যেরকম ডিউটি থাকে, একজন ফৌজির বউদেরও ডিউটি, ওরা 12টা পর্যন্ত বসে থাকলে আমাদেরকেও 12টা পর্যন্ত বসে থাকতে হয়, দেখেছো। শুধু কেবল সবাই তো বলে কেবল ফৌজির চাকরি করে কত টাকা বেতন, এটাই হলো ফৌজির চাকরি। হ্যাঁ এটা সত্যি, পেটের দায়ে তো করতে হয়, কিন্তু পেটের দায়ে সবাই করে না এসব জব, আর সবার ভাগ্যেও লাগে। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। কালকে খাওয়া দাওয়া করার পর আর ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি, তো
সকাল সকাল চলে আসলাম, এখন বাজে 8টা, তো ঘুম থেকে উঠেছি তোমার প্রায় 5টা 5:30টার সময়। রাত্রেবেলা সবাই ঘুমালাম 1টার সময়, আমি কেন সকালবেলা 5:30টার সময় উঠে গেলাম? আর এই লোকটাকে না এখনো ঘুমাচ্ছে, তোমরা কি কেউ বলতে পারো? আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। আমি 5:30, আমি যদি সকালবেলা উঠি তাহলে তো লোকটা সকালবেলা উঠতে হয়। তো আর এখানে দেখো ছেলে পড়াশোনা করছে, ছেলে একটু পরে পরীক্ষা দিতে যাবে। আমি 5:30টার সময় ওঠার কারণটা এটাই যে ছেলে স্কুল আছে, পরীক্ষা দেবে, পরীক্ষা তো পড়াতে হবে তার জন্য। আর তোমাদের দাদা ভাই এখনো ঘুমাচ্ছে। সব কাজ শুধু মেয়েদেরকেই করতে হয়, ছেলেদের কত আরাম দেখো তো, কোনো টেনশন নেই ওদের, শুধু ইনকাম করার, ইনকাম করার টেনশন। ওরা এখনো ঘুমাচ্ছে, সব কাজ বাজ পড়ে আছে আমার, তো ছেলেকে পড়িয়ে উঠে তারপর সব কাজ বাজ করব। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে। তো ফিরে আসছি নতুন আরেকটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।